আলুটাতে একটু লবণ দিয়ে নেব। লবণ দিলে ডিমটা আর আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে, খোসাগুলো ছাড়ানোর সময় আমার অসুবিধা হবে না। অল্প সর্ষের তেল নিয়েছি আর এই ডিমগুলো একটুখানি হলুদ মাখিয়ে নেব, দিয়ে পরে ভেজে নেব এটাকে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এরপর তুলে নেব। দিয়ে ওই কড়াইয়ে আর একটু সর্ষের তেল দেব, এরপর পেঁয়াজগুলো ছেড়ে দেব। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে নিই, তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর অল্প চিনি দেব কালার হওয়ার জন্য, যাতে কালারটা ভালো আসে। পেঁয়াজগুলো আর একটু হবে, এখনো হয়নি। ভালো করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে টমেটো দিয়ে দেবো। আর অল্প একটু জল দেবো যাতে পেঁয়াজটা পুড়ে না হয় আর মশলাগুলো পুড়ে না হয়। এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, রেড চিলি পাউডার দেব। আমি কিন্তু এটাতে জিরে গুঁড়ো ইউজ করবো না, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো না। আমি কয়েকটা কাঁচা লঙ্কা দেব, কাঁচা লঙ্কাগুলো হাফ করে ভেঙে দিয়েছি আমি। আর একটু জল দেব, এর মধ্যে রসুন দেব। এটাতে কিন্তু আমি আদা ব্যবহার করছি না। এটা আর একটু কষাবো, তার আগে আলুগুলো দিয়ে দিই। ছোট আলু আমি গোটা গোটাই রেখেছি। অল্প আর একটু জল দেব, জল দিয়ে দিয়ে কষিয়ে নেবো ভালো করে। এর মধ্যে আমি অল্প কাশ্মীরি মেথি দেব, হাতে একটু ঘষে তারপরে দিলে গন্ধটা ভালো হয়। আমার কষানো হয়ে গেছে, আমি এরপরে অল্প জল দেবো, কারণ এটা আমি বেশি গ্রেভি করব না।
অল্প জল দেবো, শুধু মশলাগুলো আলুর মধ্যে যেন ভালো করে ঢুকে যায় তার জন্য জলটা দিলাম। এরপর ডিমগুলো দিয়ে দেবো। হয়ে গেছে, এরকম গ্রেভিটা রাখবো। এরপর এটা নামিয়ে নেব। বন্ধুরা আমার রান্না হয়ে গেছে ডিমের কষা। এই রেসিপিটা এরকম করলে খুব টেস্টি হয় খেতে। আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে, শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে।